আজকের পদাবলীতে বৈষ্ণব পদকর্তা প্রথমেই বললেন গলি ঘৌড়তে মেরে তিমির শব্দের অর্থটা হচ্ছে ঘোর অন্ধকার তিমির শব্দের অর্থ হচ্ছে ঘোর অন্ধকার মানে আমরা কলির হতজীব পড়ে আছি ঘোর অন্ধকারের মধ্যে আজকে আমাদের দেবকে যে ভক্তি নাই পিতামাতায় শ্রদ্ধা নাই মায়ার লাঠি খেয়ে পড়ে আছি ঘোর অন্ধকারের মধ্যে ও মায়েরা দাপর লীলা সমাপ্ত হয়ে গেল স্বয়ং যিনি চৌষট্টি গুণের অধিকারী ভগবান কৃষ্ণ তিনি জরাবেদের হাতে মৃত্যুকে বরণ করে নিলেন আচ্ছা বলুন তো মা যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান যিনি চৌষট্টি গুণের অধিকারী ভগবান যিনি লয় প্রলয়কারীর মালিক তিনি সাধারণ জরাবেদের হাতে মৃত্যুকে বরণ করলেন কেন এখানে উত্তরে বলা হয়েছে যে যেমন কর্ম করবে তাকে তেমনি ফল ভোগ করতে হয় কথা একটু ধ্যান দেবেন তাহলে এই কথা শুনে হয়তো আপনারা আমাকে বলবেন যে তাহলে কি ভগবান অপরাধ করেছে ভগবান কি অপরাধ করেছে করেছে মা শাস্ত্রে প্রমাণ আছে চলুন সত্যযুগ থেকে দেখা যাক সত্যযুগে স্বয়ং ভগবান নারায়ণ অপরাধ করেছিলেন যিনি নারায়ণ ভগবান তিনি অপরাধ করলেন সত্যযুগে কেমন অপরাধ অনন্ত শয্যায় শায়িত নারায়ণ ভগবান নারায়ণ বিশ্রাম করছেন লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবায় মগ্ন হয়েছে এমন সময় ভৃগুমুনি চিৎকার করে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে নারায়ণ কি চিৎকার করে ডাকছেন নারায়ণ নারায়ণ আমি বড় ক্ষুধার্ত আমি বড় ক্ষুধার্ত এই ক্ষুধার্ত ব্রাহ্মণ আমি তোমার কাছে এসেছি কৃপা করে তুমি আমায় কিছু খেতে দাও আমি তিন দিনের ক্ষুধার্ত ব্রাহ্মণ আমি তিন দিন কিচ্ছু খাইনি অনেক করে ডাকলো মা ভৃগুমুনি অনেক করে ডাকলেন কাকে নারায়ণকে কিন্তু মা নারায়ণ লক্ষ্মী দেবীর পদসেবায় এমন মগ্ন হয়ে গেছে যে ভৃগুমুনির ডাক কিন্তু নারায়ণের কর্ণে প্রবেশ করলো না তারপরে আবার ডাকলেন লক্ষ্মী দেবীকে নারায়ণকে ডাকলেন ভৃগুমুনি শুনলেন না লক্ষ্মী দেবীকে ডাকলেন হে মা লক্ষ্মী দেবী স্বয়ং ভগবান আমার ডাক শুনতে পেলেন না তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না আমায় কৃপা করে খেতে দাও এই ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না আমায় কিছু খেতে দাও দেখুন মা অনেক করে নারায়ণকে লক্ষ্মী দেবীকে অনেক করে ডাকলেন ভৃগুমুনি কিন্তু কোনো সাড়া নেই না লক্ষ্মী দেবীর সাড়া নেই এদিকে প্রভু নারায়ণের সাড়া নেই যখন লক্ষ্মী নারায়ণের সাড়া পেলেন না ভৃগুমুনি ক্ষুধার্ত অবস্থায় ক্রোধ বেড়ে গেল ক্রোধান্বিত হয়ে প্রবেশ করে দেখলো কি নারায়ণ বিশ্রাম করছে লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবায় মগ্ন হয়েছে এমন সময় বড় বড় চোখ করে ক্রোধান্বিত হয়ে নারায়ণের দিকে তাকিয়ে বলছে নারায়ণ তুমি না নারায়ণ তুমি না নরকে ধারণ করো আজকে যদি তোমার এই অবস্থা হয় সকল জীবের কি হবে তোমার চৈতন্য হওয়া দরকার ওমা এই কথাটা বলে ভৃগুমুনি কি করলেন জানেন এই কথাটা বলার পর ভৃগুমুনি নারায়ণের বক্ষে করে দিলেন পদাঘাত যেই নারায়ণের বক্ষে পদাঘাত করেছেন ভগবান চমকে উঠলেন দেখলেন ভৃগুমুনি
আজকে ভগবান তিনি অন্তর্যামী অন্তরে সমস্ত কিছু বুঝতে পারলেন যে সমস্ত কিছু অপরাধটা করেছি আমি আমি অপরাধী অপরাধের আমি শাস্তি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে ওই যে বিশ্রাম করছিলেন নারায়ণ সঙ্গে সঙ্গে উঠে কি করলেন ভৃগুমুনির চরণ কোমলে হাত বুলিয়ে দিচ্ছেন ভৃগুমুনির চরণ কোমলে হাত বুলিয়ে দিয়ে করজোড়ে বললেন হে মুনিবর আমার অপরাধ হয়েছে আপনি আমায় ক্ষমা করুন আমার এই দেহ শিলাযুক্ত শিলাযুক্ত দেহ ওমা নারায়ণের দেহটা পাথরের থেকে বেশি শক্ত তাই বলছে আমার এই দেহ শিলাবৎ মানে শিলাযুক্ত তাই এই শিলাযুক্ত দেহের মধ্যে আপনি আপনার কোমল পদরজ দিয়ে যে আঘাত করলেন আপনার চরণে কোনো ব্যথা লাগলো না তো প্রভু ওমা নারায়ণ অপরাধ করলেন শাস্তি পেলেন এটা সত্য যুগের কথা এবার চলে আসুন ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র অপরাধ করেছিলেন বাবা মায়েরা কি অপরাধ করলেন রামচন্দ্র ওই যে গোপনে বীর বালিকে বধ করেছিল গোপনে বীর বালিকে বধ করে এটা অপরাধ হয়ে গেল রামচন্দ্র যখন বালি বধ হয়ে গেল বালির পুত্র মানে বালির ছেলের নাম হচ্ছে অঙ্গদ অঙ্গদ এসে রামচন্দ্রের কাছে করজোড়ে কেঁদে কেঁদে বলছে প্রভু আজকে আপনার হস্তে আমার পিতার নিধন ঘটলো আজকে যদি আমার পিতা বেঁচে থাকতো আপনার সীতা উদ্ধারের সহযোগিতা যেভাবে করতো আমি কথা দিলাম প্রভু আপনার চরণ স্পর্শ করে আমি কথা দিলাম আমিও সেইভাবেই আপনার সীতা উদ্ধারের সহযোগিতা করে যাব কিন্তু প্রভু যেদিন আপনি সীতামাকে উদ্ধার করে নিয়ে এসে অযোধ্যার রাজ সিংহাসনে বসবেন সেই দিন আপনার কাছে আমি কিছু চাইব প্রভু সেদিন কৃপা করে আমায় দিতে হবে রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন অঙ্গদ যদি খুব বেশি কিছু চাই তাহলে কি চাইবে আমার এই রাজত্বটা এর থেকে আর বেশি কিছু তো নয় আমি রাজত্বটা যদি চাই তাহলে আমি হাসতে হাসতে দিয়ে দেবো মনে এই চিন্তা করে রামচন্দ্র অঙ্গদকে কথা দিলেন অঙ্গদ আমি কথা দিলাম যেদিন আমি সীতাকে উদ্ধার করে নিয়ে এসে অযোধ্যা রাজ সিংহাসনে বসব সেদিন সেদিন তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেদিন তাই কথা হয়ে গেল যখন কথা হয়ে গেল ঠিক তাই সেদিন এলো মা রাবণ বধ হলো রাবণ বধ হওয়ার পর সীতাকে উদ্ধার করে নিয়েছে রামচন্দ্র অযোধ্যায় সীতা দেবীকে বামে নিয়ে যখন বসলেন রাজা হয়ে সবাই রাজসভায় উপস্থিত হনুমানকে পড়িয়ে দিলেন মুক্তোর মালা কিষ্কিন্ধার রাজা কিষ্কিন্ধার রাজা করে দিলেন বালির ছোট ভাই সুগ্রীবকে লঙ্কার রাজা করে দিলেন রাবণের ছোট ভাই বিভীষণকে সবাইকে দেয়া হয়ে গেল একপাশে দাঁড়িয়ে আছে অঙ্গদ ওমা বিনয়ী ভাব নিয়ে অঙ্গদ মৃদু মৃদু স্বরে বললেন প্রভু সবাইকে তো দিলে এবার আমাকে দাও হ্যাঁ 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 আমার মনে আছে বলো বলো তোমাকে তো আমি কথা দিয়েছিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো বলো তুমি কি চাও আজও আমি তোমায় কথা দিলাম তুমি যা চাইবে তাই দেবো বলো কি চাও বলবো প্রভু হ্যাঁ সে বলবে বলো কি চাও বলো প্রভু আমি বিশেষ কিছু চাইব না এতদিন পিতার দুঃখ জ্বালা যন্ত্রণা যে অন্তরে বুকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে এতদিন পিতার দুঃখ জ্বালা যন্ত্রণা যে অন্তরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম প্রভু আজকে আমার সেই পিতৃহত্যার প্রতিশোধ চাই এখন কথাটা শুনলেন কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে লক্ষণ ধনুষে বাণ জুড়ে দিয়েছে হনুমান গদা তুলেছে বিভীষণ খড়গ তুলেছে খড়গ তুলে বলছে হ্যারে অঙ্গদ তোর এত বড় স্পর্ধা তোর বাবাকে আমার প্রভু বধ করেছে বলে তুই পিতার প্রতিশোধ চাইছিস আমার প্রভুর প্রাণ চাইছিস এই খড়গ দিয়ে তোর প্রাণ বিনাশ করব রামচন্দ্র বললেন দাঁড়াও তৃষ্ট হ প্রধান্বিত হলে হবে না সবাই তৃষ্ট হ মৃদু মৃদু স্বরে রামচন্দ্র অঙ্গদকে কাছে ডেকে বললেন অঙ্গদ আমি তোমায় কথা দিলাম
তোমার মনোবাসনা আমি পূর্ণ করব অবশ্যই পূর্ণ করব তবে বাবা আজকে কিন্তু নয় মানে এই যুগে সম্ভব নয় কেন কারণ এই যুগে এখন আমার অনেক কাজ বাকি আছে সেগুলো তো আমাকে পূর্ণ করতে হবে তবে আমি তোমায় কথা দিলাম অঙ্গদ আগত ভবিষ্যৎ দাপর যুগে আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ আর তুমি হবে জড়াবেদ আমি হব কৃষ্ণ তুমি হবে জড়াবেদ আর কদম্ব নিক্ষে বসে বসে আমি বংশী ধ্বনি করব তুমি মৃগকর্ণ মনে করে যে তীর নিক্ষেপ করবে আমি তোমায় কথা দিলাম অঙ্গদ তোমার সেই তীরেই আমার প্রাণ বিনাশ হবে ও মাইরা তাহলে বুঝতে পাচ্ছেন দাপর যুগে ভগবান কৃষ্ণ জড়াবেদের হাতে মৃত্যুকে বরণ করে নিলেন তাহলে যখন ভগবানের মৃত্যু ঘটলো কি হলো দাপর লীলা সমাপ্ত এলো কলিযুগ একদিন নারায়ণের সঙ্গে নারদমুনি ভ্রমণ করছেন মর্তধামে এসেছে ভ্রমণ করতে করতে কথোপকথন হচ্ছে মানে কথা হচ্ছে দুজনের বলছে প্রভু কলিযুগ তো চলে এলো তাই এবার থেকে তোমারই বা কি হবে আমারই বা কি হবে কিছু বলো এইভাবে কথোপকথন হতে হতে ভগবান আর নারদমুনি একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছে ওমা ভগবান নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে নারদমুনির সামনে চলতে চলতে হঠাৎ যখন সামনের দিকে তাকিয়েছে থমকে দাঁড়িয়ে গেছে এমনই একটা কিছু দৃশ্য দেখলো যে নারদমুনি থমকে দাঁড়িয়ে গেল কি দেখলো জানেন দেখলো সামনের পথ ধরে কে যেন একজন আসছে প্রকাণ্ড শরীর তার প্রকাণ্ড শরীর এই দেখুন মা দৃশ্যটা কেমন জানেন ডান দিকে একটা বৃদ্ধা মানে একটা বুড়ি আর বাঁ দিকে একটা বৃদ্ধ মানে বুড়ো মানুষ তাদের কোমরে মোটা ধরনের একটা দড়িতে বাঁধা রয়েছে হ্যাঁ দড়িতে বাঁধা রয়েছে সেই দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে আর তার স্কন্ধে মানে কাঁধে বসে আছে অল্প বয়সী সুন্দরী একজন রমণী এই দৃশ্যটা দেখে নারদমুনি চমকে গেছে এটা আমার কেমন তাই নারদমুনি হতবাক দৃষ্টি তাকিয়ে বলছে প্রভু ও প্রভু তাকিয়ে দেখ সামনে পথ ধরে কে যেন আসছে প্রকাণ্ড শরীর একটা প্রকাণ্ড কুৎসিত শরীর সে কে প্রভু ভক্তমণ্ডলী মায়ের যে আসছে হ্যাঁ ভগবান কি তাকে চেনেন না ভগবান জানেন না সে কে সব জানেন কিন্তু জীব শিক্ষার জন্য ভগবান নারদমুনিকে বললেন নারদ সে কে আমি তো তাকে চিনি না আমি তো তাকে জানি তুমি একটা কাজ করো তো নারদ জীব শিক্ষার জন্য বললেন তুমি তার কাছে যাও আর তার কাছে গিয়ে তার পরিচয়টা নিয়ে একবার এসব ওমা আজকে ভগবানের আদেশ পেয়ে ভগবানের আদেশ পেয়ে নারদমুনি চলে গেল কোথায় ভগবানের আদেশ পেয়ে নারদমুনি চলে গেল সেই প্রকাণ্ড শরীর যা তার কাছে চলে গেছে গিয়ে হুঙ্কার গর্জন করে বলছে দাঁড়াও হুঙ্কার গর্জন করে বলছে দাঁড়াও দাঁড়াও কে তুমি আগে তো তোমায় কখনো দেখিনি কে কি নাম তোমার ভক্তমণ্ডলী মায়েরা আজকে নারদের এই কথা শুনে হাসতে 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 নারদমুনিকে উদ্দেশ্য করে বলছে নারদ এখনো পর্যন্ত আমাকে চিনতে পারলে না আমি কে নারদ এখনো আমায় চিনতে পারলে না আমি কে জানো আমি তো হলাম কলি চমকে উঠলেন নারদমুনি কলি তুমি কলি বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো কলি আচ্ছা আচ্ছা কলি এই যে তুমি এদেরকে কোমরে দড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছ এদের তো বয়স হয়ে গেছে এরা তো চলতে পারছে না তুমি দেখছো যে এরা চলতে পারছে না তবু তুমি এদের কোমরে দড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছ আর যে চলতে পারবে তাকে কিনা তুমি কাঁধে বোঝ করিয়ে রেখেছো বললেন শোনো নারদ এরা কারা জানো এই যে বুড়িটা আর এই যে বুড়োটা জানতে চাইবে না এরা কারা এই বুড়িটা হচ্ছে আমার গর্ভধারিণী মা
আর এই বুড়োটা হচ্ছে আমার জন্মদাতা পিতা আর এই যে আমার কাঁধে বসে আছে দেখছো এটা কে জানো এটা হচ্ছে আমার পরমাস্তি আমার যুগে এটাই ঘটবে নারদ সচ্চা কহে তোমার লঠা আরে লঠা ঝুঠা সে জগত ভুলাবে জগত ভুলাবে গৌরশ বিকে গলি 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 সুদাবি কে বৈঠলে বৈঠলে চোর কো ছোড়ে সাধু কো মাধে और गाय का दूध कुत्ता पाले सुनो आमार जुगे एगुलोई घटबे तोमा आजके नारद मुनि ओई कलिर काछे एई कथा शुने आर सेखाने दाड़ाते पारलो ना छुटते छुटते प्रभुर काछे एसे भयभीत कम्पन सारा शरीर कांपछे কাঁপতে কাঁপতে বলছে প্রভু আর আমরা এখানে থাকবো না চলো চলো পালিয়ে যাই দাঁড়াও 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 তোমায় তো আমি তার কাছে পাঠিয়েছিলাম কি তার পরিচয় যে এতক্ষণ হলো কি কথা হলো আমাকে বলবে না বলছে প্রভু এই এই ঘটনা সমস্ত কথা বলে দিলেন ভগবান সমস্ত কথা ওই নারদ মুনির মুখে এই কথা শুনে ভগবান সংকল্প নিলেন বললেন নারদ কলির যা মনোবাসনা সেটা আমি তো কখনো পূর্ণ হতে দেব না আমি কখনো পূর্ণ হতে দেব না আমি আগত ভবিষ্যৎ কলিকালে জন্মগ্রহণ করব মানে এই কলিকালে আমি জন্মগ্রহণ করে শুধু জীবের কণ্ঠে কণ্ঠে নয় আমি জীবের ঘরে ঘরে হরিনাম সংকীর্তনের বন্যা বইয়ে দেব যাতে ওই কলি আমার এই কলির জীবকে গ্রাস না করতে পারে তাই ভক্তমণ্ডলী মায়েরা তাই আজকে ভগবান 1486 খ্রিস্টাব্দে একটা ফাল্গুনী দোল পূর্ণিমার দিন অবতীর্ণ হলেন আমাদের শ্রীধাম নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন প্রভু তা যখন প্রভু 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমার দিনে এলেন একটাই পদাবলী গিয়েছিল মা ভক্তরা কি পদাবলী গিয়েছিলেন ও গো জয় জয় কাঙালের ঠাকুর ঘরে এলো কাঙালের ঠাকুর কাঙাল পেলো
তাহলে এই জগতে আমরা সবাই কাঙাল এ বলে অমুকে ধনী ওই বলে অমুকে ধনী আচ্ছা এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একজন ধনী কে বলতে পারবে কেউ বলতে পারবে না এখানে একজনই ধনী একজনই ধনী সেটিকে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এগুলো আমরা সব ভাড়াতে হরে কৃষ্ণ আচ্ছা মা আপনি যখন ঘরে ভগবানের সেবা দিচ্ছেন গোবিন্দ সেবা দিচ্ছেন গোবিন্দ সেবা দেওয়ার সময় আপনি কি বলছেন গোবিন্দ সেবা দেওয়ার সময় আপনি বলছেন যোগ কাঙালের ঠাকুর কাঙালের ঘরে এসো আর কাঙালের অন্ন কই আপনি তো বলতে তো পারছেন না যোগ কাঙালের ঠাকুর তুমি বড় লোকের ঘরে এসো আর বড় লোকের অন্ন গ্রহণ করো কে বলতে পারবে এই কথাটা কেউ পারবে না বলতে বলা যাবে না এই জগতে কাঙাল সবাই একজনই ধনী আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জয়নিতাই তালে এই কারণে বৈষ্ণব পদকর্তা আখরের মধ্য দিয়ে খুবই উল্লাস করে গাইছেন আপনার অনুধ্বনি দিয়ে ভরিয়ে দিন এই ভুবন ও গো কাঙালের ধন কাঙাল মিল ও গো কাঙালের ধন কাঙাল মিল কাঙালের ঠাকুরি ঘরে এলো কলিকালে এলেন আসার পরই কলিজীবের কণ্ঠে কণ্ঠে হরিনামের বন্যা বইয়ে দিলেন তা যখন প্রভু আমার এলেন না বাবা তখন কত সাধু কত মুনি কত ঋষি যুগ যুগ ধরে সাধনায় বসে গেল হ্যাঁ তারা সাধনায় বসলেন কেন সাধনায় বসলেন বাবা জানেন যে গৌরসুন্দর আমার এই কলিকালে জন্মগ্রহণ করলো কলিযুগের ভগবান তার মধ্যে যে কি গুণ রয়েছে তার মধ্যে কতটা যে ভগবত তত্ত্ব রয়েছে সেটা জানার জন্য তারা সাধনায় বসলেন মা হাজার হাজার বছর ধরে সাধনা করলেন কিন্তু মা গো হাজার হাজার বছর ধরে সাধনা করেও তারা বলতে পারল না আমার গৌর সুন্দরীর রূপটি কেমন গুণের কথা বলা তো দূরেই রইল তারা রূপের বর্ণনা পর্যন্ত করতে পারল না তাই তো আমার বৈষ্ণব পদকর্তা হাসতে হাসতে পদাবলিতে উল্লাস করে গাইছে আমার গোড়া গোনা কখনে না যায় মুখে বলা যায় না ওরে রে 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 রে
আজকে প্রথম রজনী হয়তো অনেকে মনে মনে চিন্তা করছেন যে গৌরচন্দ্রিকা তো কোন নাম এটা কোন গৌরচন্দ্রিকা না রাধে রাধে আজকে ভগবানের এই লীলা কথা আস্বাদন করব আমরা তাই বৈষ্ণব পদকর্তা উল্লাস করে পদাবলীতে গাইছেন ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জান সকলি জান সর্বসিদ্ধি কর তলে তা কর তলে তা জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ আজকে প্রথম রজনী আজকে কর্তৃপক্ষ আমাকে বলেছেন তাহলে প্রথম রজনীতে আজকে আমরা কি আস্বাদন করতে চলেছি এক ভক্তেরই কথা শুনব সেই ভক্তটিকে এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে যদি আপনারা শ্রবণ করতে পারেন তাহলে হয়তো আমাকে বলার প্রয়োজন মনে হবে না সেই ভক্তটি কে বা আজকে কার লীলা আস্বাদন করতে চলেছি আমরা তবু পরে আমি বলবো সেই ভক্তটিকে না সত্যযুগে যিনি ছিলেন ভক্ত প্রহ্লাদ ওমা সত্যযুগে যিনি ছিলেন ভক্ত প্রহ্লাদ ত্রেতা যুগে যিনি ছিলেন বিভীষণের পুত্র নাম ছিল তরণ সেন তাপর যুগে তিনি হচ্ছেন চতুর্মুখ ব্রহ্মা আর এই কলিকালে তিনি এক প্রকৃত ভক্ত হয়ে এলেন সেই ভক্তটির নাম কি লীলার মাধ্যমে বলবো আমি পরে বলবো এখন বলবো তাহলে আসুন সেই লীলা আমরা আস্বাদন করি হরি হরি না 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 ও মায় না ওদিকে না ওদিকে লড়াইটা চলছে এই দিকে আর সঙ্গে বলুন এই কলিকালের সঙ্গে লড়াই চলছে তাহলে কলিকালের সঙ্গে লড়াইটি করবেন কে আমার কলিযুগ পাব নবতরী নবদ্বীপ চন্দ্র গৌর সঙ্গে লড়াই শুরু করেছেন আমার কলিযুগ পাবন অবতরী নবদ্বীপ চন্দ্র গৌড়হরি তাহলে বাবা লড়াই যখন শুরু হয়ে গেছে মা লড়াই তো এমনি এমনি হয় না লড়াই করতে গেলে কোন অস্ত্রের প্রয়োজন হয় তাই তো আচ্ছা বলুন তো এই যে গৌড়হরি আমার যে লড়াইটা শুরু করলেন সেই গৌড়হরির কাছে কি অস্ত্র রয়েছে অস্ত্র কি রয়েছে মা গৌড়হরির কাছে কিন্তু কোনো অস্ত্র নেই সত্যযুগে যেমন নারায়ণ অস্ত্ররূপে ব্যবহার করেছিলেন কি গদা তাই তো নারায়ণ অস্ত্ররূপে ব্যবহার করেছিলেন গদা ত্রেতা যুগে রামচন্দ্র অস্ত্ররূপে ব্যবহার করেছিলেন তীর্ধনুক দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র মানে দেখলাম যে ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে তার মামা কংস তার মামা কংসকে করলো নিজ হাতে নিধন আর সেই কৃষ্ণ এই কলিকালে গৌড় অবতারে তার মামা মানে এই কলিকালে গৌড় সুন্দরের মামা কে জানেন মায়েরা গৌড় ভগবানের মামা কে একজন মুসলমান আচ্ছা বলুন তো এটা কি করে সম্ভব কি বাবা হিন্দু ভাগনা মুসলমান মামা কি করে সম্ভব এসব প্রভুরই খেলা এই কলিকালে গৌড় সুন্দর তার মামা কাজীকে করিল বক্ষে ধারণ মামা মানে তার মামার নাম ছিল মলয় চাঁদ কাজী একটু কথাটা বলে দিই এই যে আপনারা যেটা এখন বর্তমানে আমরা সবাই মিলে যেটা জানি মায়াপুর মায়াপুর কারা কারা গেছেন মায়ের একবার হাত তুলুন তো দেখি কারা কারা গেছে মায়াপুরে গেছেন বেশ তা এখন যেটা বর্তমানে এটা যেটা মায়াপুর সেটা তো আগে মায়াপুর ছিল না ওটা মুসলমানের রাজত্ব আগে নাম ছিল মিয়াপুর
ওই মিয়াপুরের মাটিতে একজন রাজা ছিলেন মুসলমান রাজা যার নাম ছিল মলয় চাঁদ কাজী সেই মলয় চাঁদ কাজী কি করলো জানেন একদিন গৌড় ভগবান ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে শিখল করতাল সহযোগে নামানন্দে বিবর হয়েছে নবদ্বীপের মাটিতে নর্তন মানে নৃত্য করতে করতে হরি নাম গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Krishna Hare এই নামটা সহ্য করতে পারলো না মলয় চাঁদ কাজী জাতিতে মুসলমান তো সহ্য হলো না মলয় চাঁদ কাজীর নামটাকে বন্ধ করে দেওয়ার জন্য যারা হরি নাম গাইছিল তাদেরকে তো আঘাত করলোই এমনকি খোলটা মানে শিখলটা ভেঙে দিল নবদ্বীপে গেছেন এগুলো অনেক অনেক জিনিস দর্শনীয় জিনিস রয়েছে এখনো দর্শন করবেন দেখবেন এখনো সে ভাঙা খোলটা রয়েছে তাহলে খোলটা যখন ভেঙে গেল এবার ভক্তরা ছুটতে ছুটতে ভয়ভীত হয়ে এসে গৌড়হরিকে জানালো প্রভু এই ঘটনা যখন সবাই মিলে বলল ভগবান গৌড় সুন্দর বললেন চলো মলয় চাঁদ কাজীর বাড়িতে আমরা সবাই মিলে যাব আক্রমণ করলো প্রেমের আক্রমণ না হিংসার না তাই আক্রমণ যখন করলো মলয় চাঁদ কাজী জানালা দিয়ে দেখতে পেল যে লক্ষ লক্ষ ভক্তরা এসেছে আমার ঘরে ভিড় করেছে মলয় চাঁদ কাজী কি করলো জানেন মলয় চাঁদ কাজী দেখলো যে এত এত ভক্তরা এসেছে হয়তো আমাকে আজ এরা প্রাণে মেরে ফেলবে তাই কাজী ছিল খুব চতুর মা সুড়ঙ্গ পথ ছিল কাজীর কাজী মনে মনে চিন্তা করলো ওই সুড়ঙ্গ পথ দিয়ে আমি পালিয়ে চলে যাব এই সুড়ঙ্গ পথ আমি ছাড়া তার কেউ জানে না তাই সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে চলে যাওয়া এখান থেকে কেউ জানতে পারবে না কিন্তু বাবা সবাইকে ফাঁকি দেওয়া যায় তাকে যে ফাঁকি দেওয়া যায় না গো সবাইকে আপনি ফাঁকি দিতে পারবেন তাকে ফাঁকি দিতে পারবেন না ওই সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে সেখানে গিয়ে গৌড়হরি দাঁড়িয়ে আছে দাঁড়াও কোথায় যাচ্ছ ভক্তরা এসেছে তুমি দেখা করবে না চলো রাজসভায় মলয় চাঁদ কাজী এলো ওমা মলয় চাঁদ কাজী এসে যেই দাঁড়ালো এবার ভক্তদের ক্রোধ বাড়ছে মা তাই সবাইকে সমস্ত কথা বলার আগে মলয় চাঁদ কাজী ওই যে বললাম খুব চালাক ছিল খুব চতুর সব কিছু বলার আগে মলয় চাঁদ কাজী কানে কানে গৌড়হরির কাছে গিয়ে বলছে যে আচ্ছা তুমি যে আমার ভাগনা হয় এরা সবাই জানে কথাটা বলছে তুমি যে আমার ভাগনা হয় এরা সবাই জানে এই কথাটা ভক্তরা শুনতে পেয়ে এই চিৎকার করে বলে উঠল প্রভু খুব চতুর এটা কি করে হয় হিন্দু ভাগনা মুসলমান মামা কি করে সম্ভব এইসব প্রভুরই খেলা প্রভু তখন মলয় চাঁদ কাজীকে চোখের ইশারা দিলেন চোখের ইশারা দিয়ে বলছেন মলয় চাঁদ কাজী আজকে তুমি এদেরকে সবাইকে জানিয়ে দাও এই জগৎকে জানিয়ে দাও কি কারণে আমরা দুজনে মামা ভাগনা জানিয়ে দাও আয় প্রভুর চোখের ইশারা যখন পেয়ে গেল এবার মলয় চাঁদ কাজী উচ্চ ঈশ্বরে বলে উঠল ও গো গ্রাম্য সম্বন্ধে দেহ সম্বন্ধে হইতে হয় নীলম
সেই কাজীকে বিভিন্ন প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অবশেষে মলয় চাঁদ কাজীকে গৌড় ভগবান নামে দীক্ষিত করে দিলেন নামে দীক্ষিত করে দিলেন ওমা এবার মলয় চাঁদ কাজীকে নামে দীক্ষিত করে দেওয়ার পর একটা চাপা গাছ আনয়ন করালেন গোলক চাপা দেখবেন মায়াপুরের মাটিতে সেই গোলক চাপা গাছটি এখনো রয়েছে ওই গোলক চাপা গাছের তলায় বসে মহাপ্রভু বললেন শোনো আমি তোমায় দীক্ষা দিলাম অবিরত তুমি এখানে হরিনাম কৃষ্ণ নাম করবে আমি তোমায় আশীর্বাদ করলাম এই নামের মধ্যেই হবে তোমার ভক্তি নামের মধ্যেই মুক্তি আর এই নামের মধ্যে একদিন পাবে তুমি ভগবত দর্শন তাহলে কি দেখলাম কি বুঝলাম সেই দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ তার মামা কংসকে বলল নিজ হাতে বিধান আর সেই কৃষ্ণ এই কলিকালে গৌড় অবতারে তার মামা কাজীকে বলিল বক্ষে ধারণ পরিবর্তন জাতির পরিবর্তন বর্ণের পরিবর্তন আর চিন্তাধারারও পরিবর্তন পদাবলীর মধ্য দিয়ে উল্লাস করে গৌড় সুন্দর আমার ভক্তমা ভক্তরা চিৎকার করে গাইছে ও গো দুদমতি অতি কৃপার প্রশস্তি প্রাণে নামিল সেই ভক্ত আজকে অবিরত নাম হচ্ছে আজকে সেই ভক্তটি নিতাই গৌড়ে প্রেমানন্দে হরি হরি বল আজকে যার কথা আমরা শুনতে চলেছি মা এই হরিনাম সংকীর্তন গাইতে গাইতে মানে এই কলিকালের সঙ্গে লড়াই করছেন মহাপ্রভু আমার নাম সংকীর্তনের অস্ত্র দ্বারা ভক্তমণ্ডলী মায়েরা তাই নাম সংকীর্তনের অস্ত্র দ্বারা এই কলিকালের সঙ্গে লড়াই করছেন কিন্তু বাবা লড়াইতে এমনি এমনি একা একা হয় না মা লড়াই করতে গেলে মহাপ্রভু তার প্রিয় পারিষদগণকে ডাকছেন চিৎকার করে করে চিৎকার করে ডাক দিয়ে বলছেন অগো তোমরা কে কোথায় আছো এসো তোমরা না এলেতে এই কলিকালের সঙ্গে আমি লড়াই করতে পারবো না তোমরা কৃপা করে আমার কাছে এসো যুগ যুগ ধরে যেমন তোমরা আমার প্রিয় পারিষদগণ হয়ে এসেছো এই কলিকালেও এসো ওমা প্রভু আমার দেখুন বাবা ডাকছে তা সর্বপ্রথম প্রভুর ডাক শুনে কে এলো মা সর্বপ্রথম প্রভুর ডাক শুনে এলেন
অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য মানে স্বয়ং ভোলানাথ এলেন ওমা অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরের মাটিতে অম্বিকা কাল নাই এলেন সখা সুবলকে খুঁজে পেলেন গৌরী দাস রূপে রাড় দেশের মাটিতে দাদা বলরামকে খুঁজে পেলেন নিতাই রূপে সবাইকে তিনি খুঁজে পেলেন কিন্তু একজনকে পাচ্ছেন না ওমা গৌড় ভগবান এই কলিকালে সবাইকে খুঁজে পেলেন কিন্তু একজনকে তিনি খুঁজে পাচ্ছেন না তিনি কে গো তিনি তো হচ্ছেন চতুর্মুখ ব্রহ্মা তুমি কোথা আচ্ছা বলুন তো এই কলিকালে গৌড় ভগবান এই কলিকালে ব্রহ্মাকে ডাকছেন এই কলিকালে ব্রহ্মা আসবে ও মাইরা এই কলিকালে ব্রহ্মা আসবে বাবা ব্রহ্মাকে খুঁজে বার করতে গেলে চলুন আমরা কিছুক্ষণের জন্য চলে যাই দাপর লীলায় দাপর লীলাতে প্রবেশ করি একটু মত তাহলে ব্রহ্মাকে খুঁজে বার করতে আমাদের একটু সুবিধে হবে দাপর লীলায় ভগবান কৃষ্ণ বারোটি সখা তার বারোটি সখা কে কে সিদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বীরবাহু অর্জুন লবঙ্গ মধুমঙ্গল আর স্তক কৃষ্ণ এই বারোটি সখাকে সঙ্গে করে নিয়ে যমুনার তীরে গৌচারণ লীলা করতে করতে বিনোদ খেলাই মত্ত হয়ে গেছে তা বৈষ্ণব পদকর্তা উল্লাস করে পদাবলীর মধ্য দিয়ে গাইছে ভগবানের লীলা দর্শন করছে ভগবান বিনোদ খেলা খেলছে কেমন হবে আজ খেলা আজ খেল তো আজ খেল আজ খেল
আর মুদালে খোদালে গানো রে মুদালে খোদালে গানো রে